গুড মর্নিং বন্ধুরা, অফিস যাওয়ার পথে হঠাৎ একটু গ্রামের মধ্য দিয়ে আসছিলাম। আস্তে আস্তে কয়েকটা জিনিসের সাথে মানে লক্ষ্য পড়ে গেল, তাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বলে হঠাৎ ব্লগ করতে শুরু করলাম। এখন আমরা কি করি না, আমাদের আশেপাশে যে সমস্ত সুন্দরতাগুলো আছে, এত বিউটি, আমরা সেই সমস্ত উপেক্ষা করে চলে যাই, আমরা দেখি না সেগুলোর দিকে। তো আমি আপনাদের সাথে কয়েকটা জিনিসের সাথে পরিচয় করাবো এবং সেগুলোকে দেখব। আপনারা অনেকেই হয়তো বিদেশে থাকেন, কেউ এখানে থাকেন, আবার কেউ বাংলাদেশে থাকেন, কেউ অন্যান্য দেশে থাকেন, বিভিন্ন ধরনের লোকেরা। আমরা তো সেই আমাদের শৈশবকালে সেই সমস্ত জিনিসগুলোকে দেখেও সমস্ত ভুলে যাই, আর আমাদের সেগুলো আর দেখাও হয়ে ওঠে না। তো আমি চাই আমাদের যে প্রকৃতি আছে, আমাদের গ্রাম বাংলার একদম কী বলবো প্রকৃতি, সেই প্রকৃতিটাকে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তো আমরা দেখতেই পাচ্ছেন যে একদম শুনশান রাস্তা, এখানে কেউ নেই। আমি আপনাদের সাথে প্রথমে একটি গাছের সাথে পরিচয় করাবো। আমি জানি না এই সমস্ত গাছের নাম কি। এই গাছটা কিন্তু সুন্দরতা ভীষণ সুন্দর, আমি ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন। দেখুন, এই কিছুদিন আগে এটার ফুল, এই এইটা হচ্ছে ইয়েলো কালারের ফুল, দেখছেন অনেকটা হোয়াইট ইজ ইয়েলো বলতে পারেন, মানে সাদাতে হলুদ রঙের ফুল। তারপরে ওটা যখন ফুলটা একটু মানে বয়স হয়ে যায়, এক দুদিন যায়, তারপরে ফুলটা রঙ এরকম হয়ে যায়। ঠিক এইরকম হয়ে যাওয়ার পরে আবার কি হয় না, কুড়ি যখন ধরে সেইগুলো ফুলগুলো তখন এইরকম দেখায়, আর যখন ওই ফুল থেকে ফল তৈরি হয় ফলগুলোকে এই রকম দেখতে হয়। আমি তো ছোটবেলা থেকে এইসব ফলগুলোকে দেখছি, এখন কিন্তু আমি এর নাম বলতে পারবো না, আর এর সম্পর্কে এখনও গুগল করা হয়নি। আমি যদি কোনো সময় এর নাম জানতে পারি বা আপনারা কেউ যদি এর নাম জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে। ফুলটাকে দেখলে কিন্তু প্রাণ জুড়িয়ে যায়, খুব সুন্দর দেখতে, আর এর ভিতরের কালার তো অনবদ্য, মানে ভীষণ সুন্দর কালার। এর ভিতরটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর কালার। ফুলটা একরকম হচ্ছে ছোটোবেলায় একরকম দেখতে, আবার একটু বড় হয়ে গেলে সেই ফুলেরই কালার আবার চেঞ্জ হয়ে যায়, আবার যখন ওখান থেকে ফুলটা পোক্ত হয়ে যায়। একটা মজার বিষয় দেখুন, এই যে ফুলটা আছে না, এই ফুলের মধ্যে কোনো একটা পোকা, হ্যাঁ পোকা মারা গেছে দেখুন ভিতরে ঢুকে, দেখুন ভালো করে দেখুন, হ্যাঁ মারা গেছে। আমি জানি না এই আবার পোকা টোকা খায় কি না এই ফুল। আচ্ছা যাই হোক, এইবারে ফুলটা দেখতে এইরকম এবং এর ফলগুলো এইরকম টাইপের ফল হয়। আমি এই ফল এই পাতাটাকে ছিঁড়েছিলাম, পাতাটা ছিঁড়তে দেখলাম কি এর মধ্যে থেকে এরকম সাদা রঙের একটু আঠা বেরোচ্ছে আর কি। আপনারা যদি এই ফুলটাকে কোনো দিন দেখে থাকেন বা এর কোনো উপকারিতা সম্পর্কে বা এর কোনো কার্যকারিতা সম্পর্কে আপনাদের কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর গ্রাম বাংলা সবসময়ই সুন্দর হয়, আমরা আমাদের বাংলার প্রকৃতি অন্যান্য সমস্ত জায়গার থেকেই সুন্দর, আর তাই জন্য আমরা যে সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাই, বিদেশের বিভিন্ন জিনিস দেখে খুব আকর্ষণীয় লাগে কিন্তু আমাদের আশেপাশে যত সুন্দরতা আছে সেগুলোকে উপলব্ধি করি না। তো আমি চাই এগুলো আপনারা দেখুন আর উপভোগ করুন।